সুপ্রিয় স্যার ছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক, সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকেও আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের বাকি বিষয় নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। আগের দিন আমরা জেনেছি যে দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা আমরা গত দিন শিখেছি। আজকে আমরা জানবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। আমরা প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা আমরা নিই, 1101011011 .1101 এটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা কি করব, সেল জিরো অর্থাৎ রূপান্তর করো বাইনারি। বাইনারি বেস হচ্ছে 2, আমরা এটা বাইনারি সংখ্যা হিসেবে গণ্য করলাম। এটাকে আমরা ডেসিমাল অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে আমরা রূপান্তর করতে পারি আমরা সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে আমার চাষে কি এক নম্বর আছে ডেসিমাল, অর্থাৎ চিনলাম কি দেখে, আমরা এই 10 থেকে চিনলাম, বেজ হচ্ছে 10, এটা চিনলাম কি দেখে 8 দেখে, অক্টালের বেজ হচ্ছে 8, সেজন্য আমরা 8 দেখে চিনতে পারলাম এটা অক্টাল সংখ্যা বলতে চাচ্ছি। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সংখ্যা বলতে এটা তো রূপান্তর করতে চাচ্ছি, যেটা চিনলাম আমরা 16 দেখে। তা প্রথমে আমরা যে সংখ্যা পদ্ধতিটা আমরা রূপান্তর শিখাচ্ছে যে বাইনারি থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। বাইনারি সংখ্যা পদ্ধতি কি আছে, 1101011101 .1101011 এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা দেখি কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করতে পারি। আমরা জানি যে আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যা একবারে আমরা উচ্চারণ করি, অর্থাৎ শুধুমাত্র সংখ্যাভিত্তিক সংখ্যায় আছে ডেসিমাল। অতএব আমরা যেটা পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্নাংশ আছে, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ডেসিমালে রূপান্তর করতে হলে আমরা কি করব, বাইনারিতে আমরা করেছি এটাকে ডেসিমাল থেকে বাইনারি করার সময় 2 দিয়ে ভাগ করেছি, এটা আমরা 2 দিয়ে গুণ করব। এই অঙ্কটাকে আমরা 2 দিয়ে সমস্ত অঙ্ক সমান দেখি, 1 + 2 + 1 + 2 + 0 + 2 + 1 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 + 0 + 2 +
বেদ হচ্ছে 2 অর্থাৎ বাইনারিকে আমরা ডেসিমালে করতে গেলে প্রত্যেকটা বিটের সাথে 2 কে গুণ করতে হবে 2 কে বা বেস কে গুণ করতে হবে এবং মাঝখানে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যোগ করব তাহলে 1 1 0 1 0 1 1 0 1 এটা হয়ে গেল ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে আমরা সাজালাম এবার আমরা সাজাবো দশমিক ভগ্নাংশকে এখানে আসবে 1 যোগ 1 গুণ 2 প্লাস 1
গুণ দুই প্লাস জিরো গুণ দুই প্লাস এক গুণ দুই প্লাস এক গুণ দুই, তাহলে সবগুলো আমাদের সাজানো হয়ে গেল দুই গুণ করে। আমি এখানে আসছি এক এক জিরো এক এক। এখানে আমরা দেখি যেখানে দুটো অংশ আছে, একটা আছে এখান থেকে আমরা দেখি এখান থেকে এটা ভগ্নাংশ, এটা আছে পূর্ণ সংখ্যা, এটা আছে ভগ্নাংশ, এটা আছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখন পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশের মাঝখানে বসে আছে কি এটা দশমিক বা পয়েন্ট, আমরা এই দশমিক থেকে এই হিসাবটা আমরা কাউন্ট করব। যেমন আমরা এই অংশটাকে আমরা বলি ভগ্নাংশ অংশ, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেটা কোনো পূর্ণ সংখ্যা না, এটা আছে ভগ্নাংশ, এবং দশমিকের আগে যেটা আছে সেটা আছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা আগের দিনই বলেছি যে শুরু হয় কি দিয়ে, প্লাস পজিশন শুরু হচ্ছে জিরো দিয়ে, প্লাস পজিশনের শুরু হচ্ছে জিরো দিয়ে। তাহলে আমরা এখানে দেখি এটা দিয়ে আছে জিরো, এটা পাওয়ার বাসায়, কারণ স্থানিক মান এই একের যেমন মান আছে এই মানটা কিন্তু এই একের মান তার চেয়ে অনেক বেশি, কারণ আমরা এখান থেকে যদি একক ডেসিমাল হিসাব করি একক দশক শতক সহস্র এভাবে ধরি তাহলে মানটা একটা বেশি হয়, সেজন্য এখানেও ঠিক তাই। প্রথম এটাকে বলা হয় বিট, বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবসাইতে কম গুরুত্বপূর্ণ বিট এবং সবসাইতে বেশি গুরুত্বপূর্ণ বিট বলা হয় বাইনারি ক্ষেত্রে। তাহলে আমরা সবসাইতে কম গুরুত্বপূর্ণ বিট হচ্ছে ওয়ান এবং সবসাইতে বেশি গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এই ওয়ানটা, লাস্টের যে ওয়ানটা আছে। এখন আমরা দেখি এখানে যদি তাহলে এর মানটা যদি জিরো দিয়ে এখানে হবে ওয়ান, এটা হবে টু, এটা পাওয়ার কমে যাবে থ্রি, এভাবে পাওয়ার সমান হবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট। তাহলে আমরা এখানে আসবো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা বিট আছে জিরো থেকে আট পর্যন্ত আমরা সাজাতে পারলাম। এবার এই অংশ কথা কি হবে ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশ শুরু হবে জিরো, যদি জিরো যদি আমাদের প্লাস পজিশন হয় দশমিক যদি মিডিল হয় তাহলে মাইনাস শুরু হবে মাইনাস ওয়ান দিয়ে, কি শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ। তাহলে আমাদের পাওয়ার বসানো শেষ হয়ে গেল, এবারে আমরা এর ফলাফল বসাতে শুরু করি আমরা। তাহলে এক গুণ আটকে যদি আমরা দুইকে যদি আমরা আটবার গুণ করি কত হয়, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা দুই হবে আট হইল। তাহলে দুই দুগুণে সাত, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, দুগুণে বত্রিশ, চৌষট্টি, একশো আঠাশ, দুশো ছাপ্পান্ন, এক গুণ দুইশো ছাপ্পান্ন যোগ দুই, দুই যদি সাতবার গুণ করে কত হয়, সাতবার গুণ করলে হয় একশো আঠাশ, কত হয় একশো আঠাশ। তারপরে জিরো গুণ যোগ জিরো গুণ কত আসে, আসে চৌষট্টি, সিক্সটি ফোর, যোগ কি এসলো এক গুণ পাঁচ, দুইকে পাঁচ গুণ করলে কত হয় বত্রিশ, যোগ জিরো গুণ ষোলো যোগ এক গুণ এইট প্লাস ওয়ান ইন্টু ফোর। আমরা এটা মুছে দিই, প্লাস জিরো ইন্টু দুইয়ের পরে পাওয়ার এক মানে দুই হলো, প্লাস এক গুণ দুইয়ের পরে পাওয়ার জিরো, অর্থাৎ যে কোনো সংখ্যা অঙ্ক বর্ণ বাসের পাওয়ার জিরো হলে কত হয় ওয়ান হয়, প্লাস মাইনাস পাওয়ার হচ্ছে কত মাইনাস ওয়ান, দুইয়ের পরে মাইনাস তাহলে এক যাবে উপরে আর মাইনাস ওয়ান কারণে দুই হয়ে গেল ভগ্নাংশ দুই, যোগ একের চার যোগ এখানে জিরো এখানে প্রয়োজন নেই দেওয়া যোগ একের ষোলো যোগ একের বত্রিশ। তাহলে আমরা আবার আসি পরের লাইনে, এটা গুণ করে ফেলি একসাথে গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় যোগ
যোগ 128 যোগ 0 যোগ 32 যোগ 0 যোগ 8 যোগ 4 যোগ 0 যোগ 1 যোগ 32 লসাগু 32 হলে আসছে 2 দাই 16 বলি 16 কে 16 যোগ 4 বার যায় 8 4 8 বার যায় 8 হচ্ছে 8 যোগ 0 যোগ 2 যোগ 1 এটা হচ্ছে লসাগু এটা আমরা যোগ করা হয় তাহলে 2 আর 1 3 8 আর 3 11 11 6 17 17 7 হতে 1 আর 2 27 হল এখানে আমি 27 টাকে ভাগ করে ফেললাম ভাগ করলে 32 যায় না 32 আমাদের এখানে যায় না না দিয়ে 10 গুণে শূন্য দিলাম এবার 3 কয়বার যায় এই 32 কতবার যায় বুদ্ধি যায় তার সাথে 8 3 না সাথে 24 3 না সাথে 8 বার যায় 8 8 তখন 16 6 হতে আছে 1 3 না সাথে 24 আর 25 সাইন নেবলো হাতে দেখলো 1 5 এর স্কয়ার 1 7 14 আমরা আরটা করতে পারি শূন্য দিলাম দেওয়ার পরে চার বেলা চার তিন চারশো বিশ তার চার দুগুণে আট তিনের চারি বারো দুই এক তিন তিন আর এক চার বারো আর দরকার নেই তাহলে আমরা এখানে পাইছি কত যোগ করে বাটা এক চার পাঁচ পাঁচ আট পাঁচ তেরো তেরো দুই পনেরো পনেরো আট তেইশ তেইশ আর ছয় উনত্রিশ উনত্রিশ নয় হাতে আছে দুই তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত পাঁচ বারো দুই হাতে এক এক আর এক দুই আর দুই চার চারশো উনিশ দশমিক এইট ফোর আরো করা যেত অর্থাৎ এই সংখ্যাটা এখন শেষ হয়নি তাহলে এই আমরা পেয়ে গেলাম ডেসিমাল পেয়ে গেলাম অতএব এটা লিখতে পারি অতএব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি তো এত তাহলে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমাল করা যায় সেটা আমরা দেখলাম শিখলাম আমরা এবার কিভাবে অক্টাল করা যায় কিভাবে এই বাইনারি থেকে আমরা অক্টাল করতে পারি সেটা আমরা দেখব যে এখানে অক্টাল করতে গেলে অক্টালের সর্বোচ্চ সংখ্যা বা অঙ্ক বা চিহ্ন হচ্ছে সেভেন তাহলে সেভেনকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয় বাইনারি করলে কি হয় দুইটা ভাগ করলে তিন দুগুণে ছয় অবশিষ্ট এক থাকলো দুই দিয়ে ভাগ করলাম দুইকে দুই অবশিষ্ট এক দুই দিয়ে ভাগ করলাম অবশিষ্ট জিরো এই ভাগফল জিরো অবশিষ্ট এক হলো অর্থাৎ ওয়ান 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 আমরা সাতকে বাইনারি করলে কি পাই তিনটা বিট পাই তিনটা ওয়ান পাই এখানে কম্পিউটার সিস্টেমে আমরা যেটা জানি যে যখন কোনো সংখ্যা বা অঙ্ক বা বর্ণ আমরা লিখি তখন কম্পিউটারে সর্বোচ্চ যে কয়েকটি অঙ্ক বা চিহ্ন বা সংখ্যা বা বাইনারি বিট ব্যবহার করা হয় ঠিক উপর থেকেও ঠিক সেই কয়েকটি বিটটাই কাউন্ট করে আসে সেজন্যে যদি আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জিরো লিখি তাহলে এটা কিন্তু কোড ভিত্তিক এটা হচ্ছে এটা কোডিং সংখ্যা পদ্ধতি সেই কারণে জিরো লিখলো এটা তিনটা জিরো হবে ওয়ান লিখলে জিরো জিরো ওয়ান হবে টু লিখলে টু বাইনারি হাই ওয়ান জিরো এভাবে কি জিরো ওয়ান জিরো হবে এইভাবে প্রত্যেকটা অঙ্ক বা সংখ্যায় তিনটে করে বিটে পূর্ণ করতে হবে সেই কারণে আমরা এখানে বাইনারিগুলোকে আমরা তিনটা বিটে ভাগ করে নেব এই পূর্ণ সংখ্যাগুলোকে
অর্থাৎ এখান থেকে বাম দিকে আসবে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, আর এখানে কি আসবে? এখান থেকে তিনটা গেল, এখানে দুটা আসলো, একটা পূর্ণ হয়নি। তাহলে আমরা সবসময় ডেসিমালে দশমিক থেকে আমরা যাব ডান দিকে আর এখান থেকে আসবো না বাম দিকে। তাহলে এই তিনটা সংখ্যা ওয়ান 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 জিরো। আমরা যদি এটাকে অক্টালে বা ডেসিমালে রূপান্তর করি বা, তাহলে কি করতে হবে? এক গুণ দুই প্লাস এক গুণ দুই প্লাস জিরো গুণ দুই, জিরো ওয়ান টু সমান এক গুণ চার যোগ এক গুণ দুই যোগ জিরো গুণ এক সমান সমান চার যোগ দুই যোগ জিরো সমান সমান কত হইল? ছয় হইল। এখানে ওয়ান জিরো ওয়ান সমান সমান কেস ইকুয়াল টু, এখানে আমরা এক ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু জিরো ওয়ান টু পাওয়ার সালাম এক গুণ চার যোগ জিরো গুণ দুই যোগ এক গুণ এক সমান সমান চার যোগ জিরো যোগ এক সমান সমান পাঁচ এসেছিল। তাহলে এটা ওয়ান জিরো ওয়ান, এটা সমান কত আসবে? এটা সমান পাঁচ আসবে, এটা সমান পাঁচ এসেছিল, এটা সমান ছয় এসেছিল। তাহলে ওয়ান ওয়ান জিরো আমরা একটা করেছি, এখানে ওয়ান জিরো সমান ছয়, এখানে আছে ওয়ান। যদি কোনো সংখ্যা যদি তিনটা পূর্ণ না হয় শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে আমরা কি করব? এইভাবে ওয়ান ওয়ান বসে একটা প্রথমে ওয়ান বসাবো, বসার পর সমান চিহ্ন দিয়ে ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ আমরা কোড পূর্ণ করে নেবো। তিনটা বিটের কোড আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে মান কিছুটা বেশি আসতে পারে, যেমন আমরা বাইনারি থেকে ডেসিমাল করার সময় আমরা সম্পূর্ণ মানটা পাই নাই, ঠিক তদ্রূপ অক্টাল করতে যে কিছুটা মান বেশি আসতে পারে আমরা, সেই কারণে এখানে ওয়ান ওয়ান জিরো এখানে একটা করেছি যেটা যে মান আসবে ছয়। তাহলে এখানে সেটা কত? ছয়, এখানে একটা জিরো দিয়ে পূর্ণ করে নেওয়ার কারণ। তাহলে আমরা একটা উত্তরটা বসাই এবার, যে বাইনারি থেকে কি এসেছিল? ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই এটা। অতএব বাইনারি সমান পাইছে কত? ছয় পাঁচ পাঁচ দশমিক ছয় ছয়, এটা হচ্ছে অক্টাল আনসার। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল করলাম, বাইনারি থেকে আমরা অক্টাল করলাম, এবার আমরা বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করব? তাহলে এটা আসলে তুমি এটা লিখে দিবা। এখন আমরা আসি যে কিভাবে হেক্সাডেসিমাল করব। নিয়মটা একই প্রায়, তবে সেই ক্ষেত্রে হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জিরো থেকে জানি যে জিরো থেকে নাইন আর এ বি সি ডি ই এফ এই, অর্থাৎ মোট আমরা ষোলোটা অঙ্ক বা চিহ্ন আমরা ব্যবহার করি, মোট ষোলোটা অঙ্ক বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে এর মান কি? দশ, জিরো থেকে নাইন পর্যন্ত মান তো আছেই, বি এর মান এগারো, সি এর মান বারো, বি এর মান তেরো, ই এর মান চৌদ্দ, এফ এর মান পনেরো, এই পনেরো পর্যন্ত মান আমাদের আছে। এখন আমরা আসি পনেরো, তাহলে এ হচ্ছে সর্বোচ্চ বর্ণ অঙ্ক বা চিহ্ন, আমরা এফের মান পাইছি কত? পনেরো। পনেরো ভাঙলে কি হয়? দুই দিয়ে ভাঙলে বা বাইনারি করলে সাত এক তিন ভাগফল তিন অবশিষ্ট এক, দুই দিয়ে ভাগ করলে ভাগফল এক অবশিষ্ট এক, দুই দিয়ে ভাগ করলে অবশিষ্ট জিরো করতে হবে, সবসময় অবশিষ্ট ভাগফল জিরো করতে হবে, জিরো করলে এই একটা হয়ে গেল অবশিষ্ট, অর্থাৎ ওয়ান 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 চারটে ওয়ান, অর্থাৎ এই চারটে সর্বস্ব চিহ্ন চার বিট হওয়ার কারণে যদি আমরা এখানেও তদ্রুপ জিরো যদি আমরা লিখি হেক্সাডেসিমালে, তাহলে এর বাইনারি মান হবে জিরো 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 জিরো, চারটা হবে বাইনারি মান, কি হবে? চারটা জিরো হবে। যদি আমরা ওয়ান লিখি তাহলে কি হবে? ওয়ান লিখলে ওয়ান জিরো 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 ওয়ান, তিনটা জিরো দিয়ে একটা ওয়ান হবে। টুর মান বসলে বা ফোর বসলে কি হবে? ফোর হলে ফোরের মান আসছে ওয়ান জিরো জিরো, তাহলে আগে একটা জিরো দিয়ে আবার ওয়ান জিরো জিরো, এটা হচ্ছে ফোর। এইভাবে প্রত্যেকটা অঙ্ক বা চিহ্নের মান বসানোর বাইনারির ক্ষেত্রে আমরা কোড পূর্ণ করে নেবো, কোড
পূর্ণ করে নেব। কোড ভিত্তিক সংখ্যা পদ্ধতির সিস্টেম আছে, আমরা কোডটা অবশ্যই পূর্ণ করে নেব। তাহলে এবার আমরা আসি এখানে কি আছে, আছে কত, আমরা এখানে যে বিটগুলো আছে চারটা করে বিটে ভাগ করে দেবে, এক দুই, এখানে একটা নাই, তাহলে প্রথম আছে ওয়ান সমান সমান, এখানে আগে আমরা তিনটা জিরো দিয়ে নেব, এখানে যাবে এখান থেকে ডান থেকে আমরা বাম দিকে আসবে, এখান থেকে বাম থেকে ডান দিকে রওনা, সে কারণে এখানে কি আসে, এখানে প্রথমে ওয়ানটা আছে, ওয়ানে আমরা শুধু ওয়ান আছে, সেই জন্য তিনটা ওয়ান তিনটা জিরো দিয়ে দিয়ে আমরা ওয়ানটা বসালাম। এবার যদি আমরা মান বসাই কি হবে, জিরো গুণ দুই প্লাস জিরো গুণ দুই প্লাস জিরো গুণ দুই প্লাস ওয়ান গুণ দুই, জিরো ওয়ান টু থ্রি সমান সমান, এর মান আসবে জিরো, এর মান আসবে জিরো, এর মান আসবে জিরো, এর মান আসবে শুধু ওয়ান, এরপরে পাক জিরো থাকলে ওয়ান আসে, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র ওয়ান হবে, কিন্তু এটা হচ্ছে ডেসিমালের ক্ষেত্রে, এটা ডেসিমাল, এই হেক্সাডেসিমাল, এটা কি হবে হেক্সাডেসিমাল ওয়ান, কিন্তু বাইনারি হলে কি হবে, এটা বাইনারি হলে সঙ্গে সঙ্গে এটা জিরো জিরো জিরো। এইটা আমরা আসি যে দ্বিতীয় আছে ওয়ান জিরো ওয়ান জিরো সমান সমান এক গুণ দুই প্লাস এক জিরো গুণ দুই প্লাস এক গুণ দুই প্লাস জিরো গুণ দুই জিরো ওয়ান টু থ্রি সমান সমান এক গুণ আট যোগ জিরো যোগ এক গুণ দুই প্লাস জিরো সমান সমান আট যোগ জিরো যোগ দুই যোগ জিরো সমান সমান আঠার দুই দশ সমান সমান এ, দশের মান কত পাইছি আমরা, এ পাইছি, অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত মান আছে, আর এরপরে এ বি সি ডি এর মান হচ্ছে টেন। এবার আমরা আসি ওয়ান ওয়ান জিরো ওয়ান, এখন আমরা আসি যেখানে কিভাবে আমরা এই মানটা বের করবো, ঠিক তত এক গুণ দুই প্লাস এক গুণ দুই প্লাস জিরো গুণ দুই প্লাস এক গুণ দুই জিরো ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান গুণ এইট প্লাস এক গুণ চার যোগ জিরো যোগ এক সমান সমান আট যোগ চার যোগ এক সমান সমান আট সাত বারো এক তেরো সমান সমান তেরো মান হচ্ছে ডি, তাহলে এটা পাইছে ওয়ান এ আর বি। এরপরে আসি আমরা ভগ্নাংশ যে অংশটা আছে সেটা আমরা কীভাবে করবো, এখানে সাইডটা দিলাম, এখানে দুটো আছে আর দুটা কোডের কোড পূর্ণ হয় নাই, কোড পূর্ণ, প্রথম আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা আমরা একটা করেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান সমান সমান তেরো সমান সমান ডি, এটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো, কী পাইছি আমরা ওয়ান জিরো, আমরা কোড পূর্ণ করতে হয় আরও দুটো জরুরি দিতে হবে, সেক্ষেত্রে আমার মান আসবে আট, তাহলে আমরা কি পাইলাম, পাইলাম হচ্ছে অতএব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সমান ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, এটা দশমিক, আজকালের দশমিক আছে, এটা বাইনারি সমান কি পাইছি আমরা, পাইছে এখানে পাইছে প্রথমে ওয়ান এ ডি দশমিক ডি এইট, এটা আসছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা তিনটা অংশ আমরা করতে পারলাম, অর্থাৎ বাইনারি থেকে আমরা প্রথমে করেছি ডেসিমাল, তারপরে করেছি অক্টাল, আর সর্বশেষ করেছি হেক্সাডেসিমাল। আমরা শুধুমাত্র একটা জিনিস এখন এলে কেউ 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 আর আমরা একটা জিনিস শিখে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করবো, যে কিভাবে আমরা সংক্ষেপে বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে আমরা বাইনারি করতে পারি। যেমন আমরা জানি ওয়ান 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 এভাবে যদি ওয়ান গঠন হয় তাহলে এই ওয়ানের মান কত হয়, এই ওয়ানের মান হয় এক, এই মানের মান হয় দুই, এই মানে চার, আট, এটা ষোলো, এটা বত্রিশ, এটা চৌষট্টি, এটা চৌষট্টি, এটা একশো আঠাশ, কীভাবে হয়
এখানে যদি আমরা ধরো 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 1 2 4 8 16 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 মানে এখানে যেটা আছে 1 এতে পাওয়ার 0 দিলে এর পাওয়ার 1 দিলাম পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 পাওয়ার 5 পাওয়ার 6 তাহলে আমরা দেখি এবার যে এখানে প্রথম একের মানটা কত আছে প্রথম একের মান আছে সমান এখানে মান আছে 1 গুণ 2 কে 6 বার দিলে আমরা দিয়ে এবারে আঙুল ধরি হবে তাহলে 6 দিয়ে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 32 দুগুণে 64 4 + 2 + 1 এখন আমরা আসি যেখানে এই একের মান কত হচ্ছে 1 এই একের মান কত 2 একের মান কত 4 একের মান কত 8 একের মান কত 16 একের মান হচ্ছে 32 এর মান হচ্ছে 64 অর্থাৎ যদি আমার একটা সংখ্যা যদি আমার দেওয়া থাকে কি দেওয়া থাকে যে 1011 আমি কি হবে বের করবে এর মানটা কি বের করবে তাহলে আমি গুণ করব 1 2 4 8 তাহলে 8 + 2 = 10 = 11 ১১ 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
16 কত আছে 16 আছে তাহলে 16 প্রথমে দাও কি খাতা খাতা 16 দিলাম 16 আর 8 24 আর 4 দিলে হয়েছে 28 তাহলে 4 ঘরে মাল জিরো দেব 4 ঘরে কি দেব জিরো দেব মানে 16 আর 8 24 আমার দরকার কত 16 আর 8 24 আমার দরকার 3 আর 2 26 আর 1 সাথে সাথে ঘরে গেল যদি আমার এখানে সংখ্যাটা হয় তো 26 এর জন্য কি করতাম 26 লিখে দাও তাহলে আমরা 16 প্রথমে 16 ঘরে 1 দিলাম 8 ঘরে 1 দিলাম তাহলে 16 আর 8 24 গেল আর এখানে 4 এর ঘরে যদি বেশি আসে তাহলে 4 এর ঘরে 0 2 এর ঘরে যদি কত আসে 16 আর 24 16 আর 8 24 আর 2 26 2 এর ঘরে 1 দিন 26 এর আসে আমার 1 এর ঘরে গেল 0 এইভাবে আমরা ডেসিমাল থেকে সংক্ষেপে বাইনারি এবং সংক্ষেপে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি শুধুমাত্র সিস্টেম জানতে হবে কি যে আমরা প্রথম একের মান আসছে বা প্রথম ঘরের মান আসছে 1 দ্বিতীয় ঘরের মান আসছে 2 তৃতীয় ঘরের মান 4 8 16 32 64 এখন যদি আমি এই সংখ্যাটা কত হবে হ্যাঁ আমি যদি এটা দুটো জিরো দিয়ে দিলাম তাহলে এখানে জিরো দিলাম এখানে জিরো দিলাম তাহলে কত হবে এর মান তাহলে এখানে 32 আর 8 40 27 44 44 2 46 আর 1 47 আবার 47 ভাঙলো কত হবে
ঠিক তদ্রূপ এমনই হবে, 47 ভাঙলে আমরা যে সংখ্যা পাবো 47 পরে স্টেপটা কত, নিচের স্টেপটা 47 এর নিচের স্টেপটা আসছে 32, 32 ঘরে আমি 1 দিলাম, তারপরে 8 8 16 ঘরে কত, 32 16 32 48 হয়ে আসছে, তাই 16 ঘরে 0, 28 ঘরে 40, 4 ঘরে 32 আর 8 40 আর 4 44 আর 2 46 আর 1 ঘরে 1 47, এইভাবে আমরা মুখে মুখে আমরা বাইনারি করতে পারবো এবং মুখে মুখে আমরা ডেসিমালে আমরা রূপান্তর করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম আশা করি তোমরা ভালোভাবে এগুলো অনুধাবন করতে পেরেছ এবং তোমরা সুন্দরভাবে বাড়ি এগুলো আবার পুনরায় দেখবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে সালাম এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।